হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং টু অল। আর জ্যোতিষ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে আরম্ভ করলাম, আর এটা হচ্ছে আমার মামার বাড়ি, বড় মামার বাড়ি। উনি ইচ্ছাপুর, মানে কলকাতায় ইচ্ছাপুরে উনি বাড়ি কিনেছেন, আর এটা ফ্ল্যাট নয়, নিজস্ব বাড়ি। এটা হলো মামাদের ওপর, মানে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরের বেডরুম একটা। তো এবার এটা এখন আন্ডার কনস্ট্রাক্টেড, মানে ওই যে ওয়ার্ড্রপগুলো হচ্ছে সেই জন্য আন্ডার কনস্ট্রাক্টেড বলা হচ্ছে। আর আমি মর্নিং থেকে ব্লগটা আরম্ভ করলাম, আর পোস্ট করবো বিকেলে, সেই জন্য তোমাদের সঙ্গে ইভিনিং বললাম। আর এখন যেহেতু সকাল, মশা তোশারি ওরকমই পড়া আছে, এখনও উঠানো হয়নি, তো এলোমেলো হয়ে আছে যেহেতু এখন বাড়িটা পুরো কমপ্লিট হয়নি। আর আমার বোন ভিডিওটা করছে, দেখতে পাচ্ছ, সেই জন্য একটু ব্লগটা, মানে ভিডিওটা তোমাদেরকে ডিফারেন্ট মনে হবে, কারণ আজকালকার বাচ্চারা এদিক থেকে বাইল কখনো ওই দিক থেকে, মানে সব দিকের অ্যাঙ্গেলগুলো কভার করার চেষ্টা করে। তো যাই হোক, তোমরা যেভাবেই দেখতে পাচ্ছ, প্লিজ একটু সাপোর্ট করে যাও আর দেখে যাও, মন দিয়ে দেখলে দেখতে পাবে, বুঝতে পারবে আর কি। আর রুম থেকে বেরিয়ে এসেই জাস্ট একটা ওপেন রান্নাঘর দেখতে পাবে, আর টাইলসগুলো অসাধারণ হয়েছে। আর আমার ছেলের সঙ্গে তার মামা খেলা করছে, আর ছেলে বাড়িটা বললাম যেহেতু আন্ডার কনস্ট্রাক্টেড, মানে ওয়ার্ড্রপগুলো হচ্ছে, তো জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আর এটা হলো ওপেন ডাইনিং বা ওপেন কিচেন ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ করা, তো এখনও পুরো কমপ্লিট হয়নি। সিঙ্ক টিঙ্ক লাগানো হয়ে গেছে, কিন্তু কুচুনে তুচুনে লাগানো হয়নি। তো ওগুলো হবে, আর ধীরে ধীরে হবে, যেহেতু মামা এই বছরই চাকরি থেকে অবসর নিয়েছেন, তো তারপর তো ধীরে ধীরে বসে সব কিছুই লাগাবেন বাড়িতে থেকে। আর এর পাশে একটা ওয়াশ মেশিন বসানো হয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। তো এই বাথরুমটা ইউজ করা নেই, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা ভাববে না যে আমি পুরনো আর ইউজ করা বাথরুম তোমাদের শেয়ার করলাম। তো আমি দেখাতে চাই যে এই, মানে এই যে কলকাতার বুকে, কলকাতা শহরের বুকে যে বাড়িটা হয়েছে, এত মতো এত এলোমেলো জায়গায়, সেটাই অনেক বড় ব্যাপার। আর দেখতে পাচ্ছ এগুলো তো পেরেক তেরেক পড়া আছে, তবুও আমার ছেলের ভয় নেই, আর আমার ভাই বারবার ওকে এদিক থেকে ওদিক তাড়াচ্ছে। আর এটা এই ওপরে মোট তিনটে বেডরুম একটা দেখছো লাগানো আছে, যেহেতু ওটাতে আন্ডার কনস্ট্রাক্টেড আর পুরো জিনিস পড়ে আছে, ছেলের পায়ে পেরেক তেরেক লাগতে পারে, সেই জন্য আমি আর খুলে দেখালাম না। আর সিঁড়ি হয়ে আমি এখন ছাদের উপরে যাব, আর সিঁড়ির উপরে যেতেই ডান দিক করে একটা বেলকনি আছে, কিন্তু বেলকনিতে কোনো রেলিং নেই, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ বাইরে আমার ছেলে জিদ করছে। তবু একবার খুলে দেখিয়ে দিতে পারি, আর খুলে দেখিয়ে দেবো, কিন্তু বাইরেটা কিচ্ছুই করা নেই, শুধু 3 ফুটের মতো বেলকনির জন্য স্পেস ছাড়া হয়েছে, দেখতে পাচ্ছ, কোনো রেলিং নেই। তো মামা যে বাড়িটা করছে সেটা আর কি খুবই ভালো কনস্ট্রাকশনটা হচ্ছে বাড়ির, অনেক ভালো কনস্ট্রাকশন আইডিয়া আছে মামার। আর এবার আমি যাচ্ছি ওপরে। এবার এটা কোনো ইঞ্জিনিয়ার থ্রু বানানো হয়নি, এটা নিজের মাইন্ড দিয়ে বানানো হয়েছে, মানে মামা নিজের মাইন্ড দিয়ে ম্যাপ দিয়ে এটা বানা করাচ্ছে আর কি। সেটা হলো এবারের একটা বিশেষ, মানে মূল আকর্ষণীয় ব্যাপার। আর এবার আমি ছাদে চলে এসেছি, ছাদে আমার বর আগে থেকেও উপস্থিত আছেন, কিন্তু আমার বরের সঙ্গে আমি এখন তোমাদের দেখা করাবো না। এখানে একটু গার্ডেনিং করেছে মামিমা, আর দেখছো চারিদিকে বনজঙ্গল দেওয়া আছে, একটা ট্যাঙ্ক বসানো আছে। আর আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও কলে কথা বলছি আমার মাসির সঙ্গে, আমার ছোটো মাসির সঙ্গে ভিডিও কলে কথা বলছি। আর মামির বাড়ির বনটিতে চারটা সুপারির গাছ লাগানো আছে, তো দেখতে পাচ্ছ 1, 2, 3, 4। আর মামির বাড়ির সাইডেই একটা আমের গাছ ঠেকানো আছে, আমের গাছ দেখতে পাচ্ছ। এই বছর আমটা হয়নি, কিন্তু প্রত্যেক বছর আম হয়, মামিরা খেতে পায়। তো প্রত্যেক বছর বলতে মামিরা এই বাড়িটা 2018 বা 2019 কিনেছেন, তারপর থেকে এখানে অতটা থাকা হয়নি, যেহেতু মামা চাকরি সূত্রে অন্য বাইরে থাকতেন, তো ফ্যামিলি নিয়ে বাইরে থাকতেন, তখন এই বাড়িটা শুধু কিনে রেখে দেওয়া হয়েছিল। এবার ধীরে ধীরে ওনারা বানাচ্ছেন। আর মামার বাড়ির 2-3 দিক থেকে রাস্তা আছে, একটা মেন গেট থেকে একটা, আর একটা সাইড থেকে, আর একটা পিছন পাশ দিয়ে, তো তিনটা রাস্তা আছে। আর মামিদের একটা, মানে ফার্স্ট ফ্লোরে দুটো পার্টিশন করা আছে, এক ফ্লোরে মামারা রেন্ট দিয়ে রেখেছেন, আর এক ফ্লোরে নিজেরা থাকছেন। নিচের কথা বলছি, ওপরেরটা না, ওপরেরটা পুরোটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, আর ওইটা এখন রেন্ট দেবে না, যেহেতু ওটা এখন গৃহপ্রবেশ হয়নি, মানে ওপরে একটু পুজোটা করানো বাকি আছে।
দেখতে পাচ্ছো নিজে নিজে সব সাইকেল গাড়ি বাইক সব যাচ্ছে, বেচা কেনা করছে সব লোকজন। আর ফুলের বাগানটা খুব ভালো হয়েছে বেশ। আর চলো এবার তোমাকে তোমাদের নিচেটা দেখাই। তো সিঁড়ির মাধ্যমে যেভাবে গুটি গুটি পায়ে আমি চেপেছিলাম, এবার গুটি গুটি পায়ে আমি নিচে নামবো। তো আমি নয়, আমার বোন এই ব্লগটা করছে, ওরাই ও ভিডিওটা করে দিচ্ছে, যেহেতু আমি মাসির সঙ্গে কথা বলছি। আর মামিমাও চলে এসেছেন এখানে, কি ভালো করে দেখা আমার বাড়িটা আমার মাসিকে, যেহেতু মাসি একবারও আসেনি। মাসি এসেছিলো একবার, কিন্তু মামারা তখন এই বাড়িতে ছিলেন না, মামারা তখন কোয়ার্টারে থাকতেন। তো চলো নিচেটাও তোমাদের দেখাই। আর এই যে সাইকেল স্ট্যান্ড আছে, এটাই হলো মেন গেট, মানে যারা রেন্টার তাদের আলাদা গেট, আর এটা হলো আমাদের এখন রেন্ট গেট, মেন গেট। তো এখন মেন গেট থেকে আর একটা একটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমের পাশে ডাইনিং ড্রয়িং দুটোই বলতে পারো। আর এটা হলো একটা নিচে ফ্লোরের ওপেন কিচেন। তো অনেকই সুব্যবস্থিতভাবে রাখা হয়েছে ঘরটা। আর এই মামাদের নিচে দুটো বেডরুম আছে, যেটাতে আমরা শুয়েছিলাম, আর একটাতে পুজো ঘর। আমি এখন বেলকনিতে অনেকগুলো কাপড় কেচে দিয়েছি, বেলকনি বলতে পারো, বারান্দা বেলকনি। আর আমি এখন ক্যামেরাটা ধরলাম তোমাদের সঙ্গে জাস্ট একটু সাইডের সিনটা দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ পুরো কাপড় কেচে মিলে রেখে দিয়েছি। আর এই ট্যাঙ্কিটাতে স্টোর হয়, তারপর মোটর চালিয়ে ওপরে তোলা হয়, কারণ মামাদের বাড়িতে চার টাইম সাপ্লাই জল আসে। তো উনিই সাফিসিয়েন্ট জল, উনি হচ্ছেন আমার মামিমা, বড় মামিমা, উনিও কথা বলছেন। চলো দেখা হচ্ছে পরে। তো শুভ সন্ধ্যা, আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি সন্ধ্যার সময়। যেহেতু এখন সন্ধ্যা, তো আমি মুখে পান আর একটা সাইড পার্স আর এই স্যুটটা পরে যাচ্ছি এখন আমার বাড়ির খোঁজ করতে, মানে আমার নতুন বাড়ি। আর এই নেল পলিশটা পড়েছি বলে তোমাদের বারবার দেখাচ্ছি মামিমার এটা, আর এটা মামার পুরো বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পাশ থেকে সাইকেল ছিল সেই পাশের গেটটা দিয়ে দেখাচ্ছি, আর উনি আমাদেরকে বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছেন এই দাদাটা। তো বাড়িটা মোটামুটি ভালো হয়েছে। এই গাছটার পাশেই মামারা রেন্ট দিয়ে রেখেছে, এই যে গেটটা, এই যে মামাদের আরেকটা গেট, এটা রেন্ট দেওয়া আছে মামাদেরই এটা। তো চলো আমরাও আস্তে আস্তে বেরোই এখান থেকে আমার নতুন বাড়ির খোঁজের জন্য। আর এটা বিড়ালটা জাস্ট বাও, আর আমার ছেলে এখন বিড়ালটা ধরার জন্য অনেকই জেদ করছে, কিন্তু আমার বর ওকে ধরতে দেবে না, আর আমিও চাই না যে ও ধরুক। তো এখন জুতোটা পরিয়ে দেখ, তারপর আমরা যাই, আর তোমার সঙ্গে ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আমার স্বপ্নের ঘর, যেটা আমি এখন করতে চলেছি বা কিনতে চলেছি। জানি না আমার কপালে কী আছে, তবু তোমরা দেখে নাও এটা হতে চাই, হতে পারে আমার বাড়ি। তো ঢোকার মাত্রই তোমাদেরকে এই বাড়িটা দেখিয়ে দিই একবার, পুরো জিনিসসহ এই বাড়িটা আমরা নিতে পারি বা নিতে চাই, নিতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছ যাদের বাড়ি ওনারা নেই এখানে, ওনারা এখন এটা বিক্রি করে চলে যেতে চান অন্য জায়গায়, যেহেতু যে বাড়ির মালিক ছিলেন ওনার একটু, উনি মানে কী বলবো, ওনার মৃত্যু হয়েছে, ওনার ডেথ হয়ে গেছে। তো এটা হচ্ছে ওনাদের ডাইনিং। আর নিচে ফ্লোরে একটা বেডরুম আছে বিশাল বড়, এই দিকে দেখতে পাচ্ছ বিছানা পাতা আছে, এসি লাগানো, গোদরেজ লাগা, কেন্ট, এগুলো সমস্ত জিনিস তুমি নিতে পারো উইথ এ ফ্ল্যাটটা, মানে এই যে পুরোটা প্লট ফ্ল্যাট দুটো নিয়ে তুমি এই জিনিসগুলো নিয়ে নিতে পারো। তো এখন আমরা দেখা যায় নিতে পাচ্ছি কি না। আর ঠাকুর সমস্ত ঘরে ওনারা ঠাকুর রেখেছেন। আর এটা হচ্ছে রান্নাঘর, এই রান্নাঘরটা একদম সব জিনিসের ঠাসা। তো ওনারা কিছু নিয়ে যাননি, যেহেতু ওনার দুই সন্তান কন্যা, ওনাদের বিয়ে হয়ে গেছে, তার মাকে নিয়ে চলে গেছেন ওনারা, আর বাড়িতে থাকার কেউ নেই। এই পাশে মোটর বসানো, এটা সিঙ্ক দেখতে পাচ্ছ মোটর বসানোর জন্য জায়গা, আর এটা হচ্ছে বাথরুম। তো আমি কিনছি বলে তোমাদের দেখাচ্ছি। তো আমার নতুন বাড়ির স্বপ্নের বাড়ি কেমন হতে চলেছে তোমরা একটু দেখে প্লিজ কমেন্ট করে জানাও, অতএব আমি নিতে পারবো কি না সন্দেহ। তবে চেষ্টা করলে বা সঙ্গে ভগবান থাকলে আর টাকা থাকলে সব কিছুই সম্ভব। আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাচ্ছি সিঁড়ির মাধ্যমে, আর আমি পিছনে পিছনে ব্লক করছি, আর মামিমা আগে যাচ্ছেন, আমার ভাই এখন বাল্ব জ্বালিয়ে দিচ্ছে। তো চলো, আমার মামা, আমার বর, আমার ছেলে সবাই এসেছি, আমার বোন ভাই সবাই এসেছি। এটা হলো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট রুম, দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুর ঠাকুর এমনি পড়ে আছে, জিনিস গদ্রে সব কিছু ওই রকম পড়ে আছে, যেহেতু ওনারা নেই, মানে যে বাড়ির মালিক উনি স্বর্গবাসে আছেন এখন, মানে ওনার ডেথ হয়ে গেছে, সেজন্য এই বাড়িটা এরকমই একদম খালি পড়ে আছে। এটা হচ্ছে ঠাকুর ঘর। তো মামিমা এখন গেট খুলে দেখাতে পারবেন তোমাদের, কারণ লাইট নেই বলে দেখাতে পাচ্ছি না। আর আমরা সন্ধ্যার সময় এসেছি, ওনারা সাড়ে তিনটের সময় সময় দিয়েছিলো, তারপর আবার সাড়ে ছটায়, মানে যে আমাদেরকে আর কি বাড়ি দেখাচ্ছেন উনি হচ্ছেন এই মাকান মালিকের বন্ধু।
তো উনি অনেক কষ্ট করে এসেছেন, উনিও একটু বৃদ্ধ, একটা ওয়াশ মেশিন একটা বেলকনিতে, তো আমার বড় ধ্যান দিয়ে দেখছে। তো দেখা যায় আমরা কি ডিসাইড করি। তোমাদের যদি আমাদের এই বাড়িটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও যে আমরা এই বাড়িটা নেবো কি নেবো না। আর নিচে পুরো জিনিস অনেক স্পেস আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই বাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই প্লিজ কমেন্ট করে আমাদের জানাবে। ততক্ষণে যেন বাই। তো বন্ধুরা, এখন আমরা ইচ্ছাপুর থেকে বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়া বাজার যাওয়ার জন্য। সেখানে আমরা কিছু কেনাকাটা করবো, যেহেতু সামনে পয়লা বৈশাখ আর বুঝতেই পারছো যে চৈত্র সেল লেগেছে, মহিলারা সেল থেকে একটু পিছনে থাকে না, একটু পিছনে থাকে না। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণে যে বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল। আর হ্যাঁ, শেষ করার আগে ব্লগটা তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে যে শপিং করবো, যা যা শপিং করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, কিন্তু দুমকা যাওয়ার পর। এখন আমরা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।